আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটা গণিতের ধাঁধা বা গণিতের মারপ্যাচ দেখব। আসলে এটা নিয়ে আমি অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বের শিকার হয়েছি বা অনেক ঝামেলায় পড়েছি। তো অনেকেই আমাকে এই কোশ্চেনটা করছে যে স্যার এটা কেমন হতে পারে, তো একটু দেখুন, মজা পাবেন। এক লোক 100 টাকা নিয়ে বাজারে গেল, আমরা দেখব সে খরচ করলো প্রথমে 40 টাকা, তার হাতে 40 টাকা থেকে 100 টাকা থেকে 40 টাকা বাদ দিলে 60 টাকা থাকে। পরবর্তীতে সে 60 টাকা থেকে আরও 30 টাকা খরচ করলো, তার আরও 30 টাকা রইল। পরবর্তীতে সে আরও 18 টাকা খরচ করলো, 18 টাকা খরচ করার পরে তার আর রইল 12 টাকা। এরপরে সে 12 টাকাই খরচ করে দিল, তার রইল 0 টাকা। তো তিনি 100 টাকা নিয়ে সব টাকারই বাজার করছে, তো তার বাজারের মোট খরচ 60, 40, 30, 70, 18, 30, 12, 30, তার মানে টোটাল 70, 30, 100 টাকা সে তিনি টোটাল খরচ করলো। এখন আর তার হাতে কত রইল? 60 টাকা + 30 টাকা + 12 টাকা, 60 আর 30 90 আর 12 102 টাকা। তো এইখানে এই মূল ধাঁধাটা, যে এখানে এই যে 2 টাকা বেশি রইল, এই 2 টাকা কোথা থেকে আসলো? তো আমরা আসলে এই যে সূক্ষ্ম একটি প্যাচ, এই প্যাচটি একটু জানবো। আমি আপনাদেরকে চেষ্টা করব বিষয়টি দেখানোর। তো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, আশা করি যারা এই বিষয়টি সম্পর্কে না জানেন অবশ্যই ভালো লাগবে। তো আমরা এই বিষয়টি সম্পর্কে জানার জন্য আমি আগে আপনাদের আরেকটু উদাহরণ দিচ্ছি। এখানে আমি যদি ধরুন আমি আপনাদেরকে এটা বাদ আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি, আমি যদি এই উদাহরণটা আপনাদের সামনে নিয়ে আসি তখন কেমন হয় একটু খেয়াল করুন সবাই। এখানেও 100 টাকা নিয়ে তিনি বাজারে গেছিল। তো 100 টাকা নিয়ে বাজারে যাওয়ার পরে তার প্রথমে 10 টাকা খরচ করছে, করার পরে তার কাছে 90 টাকা রয়েছে, আবার 10 টাকা খরচ করছে 80 টাকা, আবার 10 টাকা খরচ করছে 70 টাকা রয়েছে, শেষে 70 টাকা সব খরচ করার পরে তার কাছে 0 টাকা ছিল। এখানে মোট যোগফল 100 টাকা, এখানে মোট হাতে থাকে কত? 240 টাকা। তো আপনারা একটু দেখুন যে এই অঙ্কটা যিনি করছে, যিনি অঙ্কটা তৈরি করেছে আগের অঙ্কটা, এটা আসলে একটু হিসাব নিকেশ করে অনেকভাবে তারপরে ক্যালকুলেশন করে করছে। কারণ কি, এখানে মাত্র 2 টাকার ব্যবধানে 2 টাকা কোথায় থেকে আসলো, আর এখানে কি হচ্ছে, এখানে 40 টাকার বড় একটা ব্যবধান। তো বিষয়টি আসলে তাহলে সমাধানটা কি, আমরা যদি সমাধানটা দেখি, আমি প্রথমটা থেকে দেখাচ্ছি, এটা থেকে আগে দেখাই সমাধানটা। আপনারা যদি খেয়াল করেন অবশ্যই, আমি যখন 10 টাকা খরচ করেছি দেখুন, তখন আমার কাছে তো 90 টাকা ছিল। এখন আমি যদি বলি, মনে করেন আমি 10 টাকা বাজারে নিয়ে গেলাম, যাওয়ার পরে প্রথমে আমি 2 টাকা খরচ করে 8 টাকা রইলো, আবার 2 টাকা খরচ করলাম 4 টাকা রইলো, ছোটো একটা হিসাব দিই 6 টাকা রইলো, আবারও 2 টাকা খরচ করলাম 4 টাকা রইলো, এরপরে আমি এই 4 টাকা খরচ করে দিলাম 0 টাকা রইলো। দেখুন 4, 6, 10 কত হলো আমার, 2, 4, 6, 10, আর এখানে হয়ে গেল 18 টাকা। তো এখানে আমরা মূল সমস্যাটা কোথায়, আমি যদি এই আমি এখানে টোটাল 10 টাকার মালিক, খরচ করে যখন বাড়ি নিয়ে আসলাম এই টাকাগুলো সব কিনে নিয়ে আসলাম আমি, এগুলো মনে করেন 8 টাকার চা কিনলাম, 6 টাকার মিনি প্যাক সাবান কিনলাম, 4 টাকার শ্যাম্পু কিনলাম, কেনার পরে তো আমি টোটাল 10 টাকার মালিক থাকার কথা, মানে যা বেচবো সেটাও তো 10 টাকা হবে, তো এখানে 18 টাকা কেন হলো? এর সমস্যাটার সমাধান হলো, আমি যখন এইখানে হিসাব করি এই 8 টাকা, এই 6 টাকার ভিতরে কিন্তু এই 8 টাকা আছে, এই 4 টাকার ভিতরে এই 6 টাকা আছে, তাহলে এর সমাধানটা কি? সমাধান আপনারা যদি হিসাব করেন, মনে করেন এই সোজাসুজি আমি আমার মোট খরচ এখানে যদি করি, এখানে মোট খরচ 10 টাকা আর এই 90 টাকা, মিলে টোটাল হয় 100 টাকা। আবার যদি পরবর্তীতে করি, আমার মোট খরচ আমি এই 10 টাকা পরে আবার খরচ করলাম, এখানে মোট খরচ হলো আমার কয় টাকা, 20 টাকা, আর আমি এর সাথে এই যে 80 টাকা এটা আমি যোগ করে দিব, হবে কয় টাকা আমার, 100 টাকা, কারণ এই 20 টাকা আমি খরচ করেছি আর আমার হাতে আছে 80 টাকা, এখন কিন্তু আমার 90 টাকা হাতে নেই। কেন নেই 90 টাকা? এই 80 টাকার ভিতরে তো এই 10 টাকাও ছিল, এই 90 টাকাও ছিল, যার কারণে 2 বার গণনা হচ্ছে এটা। পরে যদি আমি এটা হিসাব করি, এখান থেকে 100 টাকা কীভাবে হবে, আমি এই 3টা নিব টোটাল, 3টা নেওয়ার পরে 10, 20, 30, আর এই সোজাসুজি যে হাতে যেটা ছিল 70 = 100 টাকা। তো এভাবে আমি এখন যদি করি, এখানে সবগুলো আমার খরচ হয়ে গেছে, সব খরচ মিলে 100 টাকা। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, এখানে যে এই 2 টাকার যে হিসাবটা ছিল,
এটাও আমাদের সেম এখানে ঘটেছে। যেমন প্রথমে আমি যখন 40 টাকা খরচ করেছি আর 60 টাকা হাতে ছিল, তখন আমার এই দুটো মিলে মোট টোটাল 100 টাকা ছিল। তখন আমি আবার 30 টাকা খরচ করলাম, তখন আর এই 60 টাকা আমার হাতে নেই। তখন আমি 30 টাকা খরচ করার পরে আমার হাতে আছে আর 30 টাকা। এই 30 টাকা খরচ করার পরে হাতে কিন্তু আছে আমার 30 টাকা। তাহলে আমার এখানে টোটাল খরচ হয়েছে এই 70 টাকা, আর এই যে 30 টাকা সমান 100 টাকা। পরে আবার যখন আমি 18 টাকা খরচ করলাম, তখন কিন্তু আমার হাতে আর এই 30 টাকা নেই, আছে কয় টাকা, এই যে 12 টাকা, এই 12 টাকা আছে। তখন আমার টোটাল খরচ দিয়ে দাঁড়াবে এটা 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 আর এটা যোগ করলে সমান 100 টাকা। সব কয়টা হিসেব সেম, আমরা এখানেও যদি এই হিসাব করি সেম, এখানেও করি এই। আমরা এখানে মূল সমস্যাটা দেখানো হয়েছে যে হাতে যেটা থাকে এটা বারবার আমাদের হাতে থাকে না, হাতে একবারই থাকে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন পুরোটাই। তো এরকম গণিতের মজার মজার বিষয় সমাধান পেতে অবশ্যই, আর আমি আর একটা বিষয় আপনাদের প্রাইমারি এবং যে আর একটা নিবন্ধন এর জন্য আমি ফেসবুকে অনেক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সামনে রেগুলার ভিডিও আপলোড হবে, আশা করি আপনারা দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।